منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এই আয়াতটা আমরা সব সময় একটা জায়গায় গেলে বেশি পড়ি, যখন লাশটারে কবরের ভিতরে দেই উপর দিক দিয়ে বাঁশগুলো দেই চাটাইগুলো বিছায়া দেয়, এরপরে আমরা মুষ্টি মাটি যখন দিই আমরা বলি মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. زوري زوري كي الله أكبر ولا جابنا الله بولي منها خلقناكم يا بندوري يا ده ما تدقي سجون সেখানেই করবে আমাকে দাফন। তাহিরি মাহফিলে আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাক্ষ্য দিয়া মাহফিলে যাই, ট্রলার দিয়া মাহফিলে যাই, স্পিড বোটে মাহফিলে যাই, বিমান দিয়া মাহফিলে যাই, প্রাইভেট কার দিয়া মাহফিলে যায়, রিক্সা দিয়া মাহফিলে যায়, পায়ে হাইটে মাহফিলে যায়, যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। আজকে ময়রা দেখি তিন দিন পর্যন্ত ফেসবুকে ঢুকাই ঢুকতেই পারবেন না, শুধু তাহিরি সুখবার্তা, চার দিনের মাথায় নিউজটা পুরাণ হয়ে যাবে, আমার খবর আর কেউ নিবে না, আমার বাড়িতে আর কেউ দাওয়াতের সিরিয়াল ধরবে না। এই জন্যই এই দুনিয়াটারে আমি বড় তুচ্ছ মনে করি, আরে আমি মারা গেলে আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবর আজাবার ভাগ আমার বহুলার বন্ধুরা নিবে না, যিনি আমার কবরে বন্ধু হবে তিনি আছে সোনার মদিনা। ঠিক কিনা? আর আওয়াজ করে কেন আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। গত নয় দিন হয়ে গেছে আমার খালাম্মা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল আর খালাম্মার খাট একবারে খালি খালি পড়ে আছে। এইভাবে আপনার বাবা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলছেন আমার আল্লাহ মেহরাজে নিয়েছে, মেহরাজে যাওয়ার সময় আমি একটা আজাব দেখছি, শুধু একটা নয় হাজার হাজার আজাব দেখেছি। আমি দেখছি সবচাইতে কঠিন আজাব হলো কবরের আজাব, কথা বলেন ঠিক কিনা? এই কবর আজাবের মধ্যে আরো কিছু ক্লাস আছে, ক্লাস আমার নবী বলে কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আজাব দেওয়া হবে বেনামাজিকে। কি নামাজি? বেনামাজিকে যে আজাবটা দেওয়া হবে, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে সবচাইতে কবরের মধ্যে যত আজাব আছে একটা আজাব সবচাইতে বড় ভয়ঙ্কর, সেই আজাবটা হলো ডান পাশের মাটি একটা প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেকটা প্রান্তে যাবে, দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারব, হাড্ডি একটার ভিতরে আরেকটা হাড্ডি ডুইকা যাইব, এমন ভাবে হাড্ডির ভিতরে হাড্ডি ডুইকা গেলে আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন। আমার নবী বলে উম্মত
তার কান্নার আওয়াজ এত ভয়ঙ্কর হবে এই দুনিয়ার মানুষ যদি তার কান্নার আওয়াজটা শুনতো তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইত অথচ কবরের ভিতরে বাপটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না মাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না দাদাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আমি আছি দুনিয়ার পাক জমি জামা লইয়া ঠালাঠালি আমি আছি চাকরি বাকরি লইয়া ধাক্কা ধাক্কি ওয়াজ মাহফিল লইয়া শিডিউল নিয়ে ঠালাঠালি আমি আছি দুনিয়া দুনিয়া কইরা অথচ আমি একবার ভাবলাম না এই জমিন আমার না আমি একবার ভাবলাম না এই ক্ষমতা তো আমার না এই সব কিছুর ক্ষমতার মালিক একজন জবান কোনে কন্ঠিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই বাজান একটু শান্তন গাই গাই একটু ভালো লাগে আর কি আমার কাছে আমি ওয়াজের সাথে মিলে মিলে গামু এই দুনিয়ার কিছুই আমরা না সব তুচ্ছ বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয় বল পরের জায়গা পরের জমিন এরে শরম নাই শুকরিয়া নাই শুকরিয়া নাই শুকরিয়া নাই শুকরিয়া নাই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কার হে কই মালিক নয় বল পরের জায়গা পরের জমিন খুব ভালো লাগতেছে বলেন না বলেন না পরের জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি তবে জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া চলি যে তার মন জোগায়া তাকে লাইমে লেনা সই আমি তো সেই নয় বল পরের জায়গা পরের জমিন রয় আমি তো সে ঘরের মালিক নয় বল পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয় কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি তোমার চাপা মারবো জাহান্নামের আগুন কবরে ধরাইয়া দেওয়া হবে আর কবরের ভিতরে বিষধর সর্প ঢোকাইয়া দেওয়া হবে যেই সর্প তোমার আঘাত করবে কত আঘাত করবে কষ্ট দিবে আমার খবিগণ্যের বাবা ও বহুলার বাবা এই ওয়াস্ত আমি নিয়মিত করি এরপরও দেখা যায় আমার পোলাপানগুলো এখনো নামাজি হইতেছে না যদি নামাজি হইতো প্রত্যেকটার মাথার মধ্যে টুপি থাকতো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বুরে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি
কেউ আগে মরবে কেউ পরে মরবে আমার নবী বলে একদিন তো পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে একদিন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন পৃথিবী সব লয় হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ ইসরাফিলের সিংহাফুক দিলে একদিন সব ধ্বংস হয়ে যাবে এটা একটা কিয়ামত কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের ব্যক্তিগত একটা কিয়ামত আছে এটা হাশরের ময়দানের কিয়ামতের বিভীষিকা ময়ের কাছ থেকেও কম না সেটা করে যখন মালাকুল মওত আজরাইল বান্দার করে হাজির হয়ে যায় ওই সময় একটা তুফান আসে যেই তুফানে এই দুনিয়ার নারগিস আইলা টর্নেডো ভূমিকম্প দিয়া বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে যায় আর মালাকুল মওত আজরাইলের থাবা যখন লাগবে আপনার অল বডির মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে তুফান শুরু হইয়া আপনার হাড্ডি রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে গায়ের তাজা রক্ত যেমন ভাবে নদীর পানিতে সুনামি উঠবে ওয়াল বিহারু ফুজিরাত ওয়াল বিহারু ফুজিরাত সমুদ্র যেমন ঢেউ উঠবে ঠিক এমন ভাবে আজরাইল যখন তোমার তাবা দিবে তোমার শান্ত রক্তগুলো অশান্ত হয়ে যাবে রক্তের রগগুলো ছিঁড়ে যাবে আর সমস্ত রক্তগুলো পানি পানি হয়ে যাবে আমার নবী বলছেন ইসরাফিলের সিংহাফু দিলে পৃথিবী যেমনি লন্ডভন্ড হবে আজরাইলে থাবা মারলে প্রত্যেকটা মানুষের অল বডিটা লন্ডভন্ড হয়ে যাবে যেমন করে কেয়ামতের সময় নিচের মাটি উপরে উপরের মাটি নিচে যাবে গাছের উপরে চল্লিশ হাত করে পানি উঠে যাবে পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে আর পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে অস্ত যাবে আসমানটা লাল হয়ে যাবে নবী বলে যখন আজরাইল গড়ের দরজায় আসবে আসার পরে প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে বিদায়ের সময় একটা কিয়ামত আছে না না